আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে আপনি উদ্বোধন করলেন মিস্টার বেকারের সমস্ত কর্ণধারকে নিয়ে, এবং আপনি এই প্রতিষ্ঠানকে তৈরি করতে গিয়ে, ব্যবস্থা করতে গিয়ে যথেষ্ট পরিশ্রম দিয়েছেন আমার সাথে। আমি একটু জানতে চাই আজকে আপনার পরিবার পরিজন নিয়ে এখানে, ছোট বোন, শিক্ষক, শিক্ষিকা, এবং সেই সাথে আজকের আপনার এলাকায় মিস্টার বেকার ব্র্যান্ড ইজ অলরেডি আন্ডার ইউর ফিট, প্লিজ সে সামথিং। ধন্যবাদ। আসলে আমি ধন্যবাদ দিই মাহমুদুল্লাহ ভাই এবং তার সাথে যে তারা মালিকরা আছে তাদেরকে আমি ধন্যবাদ দিই। চারজন মালিক সারা বাংলাদেশে এই ধরনের এই মিস্টার বেকার মানে ছবি সহকে আমি মিস্টার বেকারই প্রথম দেখেছি। আসলে ওনারা অনেক বাংলাদেশে অনেক ব্র্যান্ডকে মাইক দিয়েছে, আসলে এই ব্র্যান্ডকে আনেন যাচ্ছে, এটার একটা এক্সাম্পল দিতে পারি। এই আমার মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী জননেতা নজরুল হামিদ টিপু কেরানীগঞ্জে যে উন্নয়ন করেছেন, এই উন্নয়নের কারণেই মিস্টার বেকার এখন কেরানীগঞ্জে। কেরানীগঞ্জে শুধু মিস্টার বেকারই না, আপনি জানেন ইতিমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেরানীগঞ্জে, আপনি জানেন আজকের যে এই খেলোয়াড়রা খেলতেছে, এই যে মাঠ এবং রাস্তাঘাট, স্কুল, কলেজ সব কিছু মিলে আপনার জগন্নাথ কলেজ যে জায়গা হচ্ছেন সে জায়গায় কিন্তু আমার জেলখানা হয়েছে। আপনি জানেন ডে বাই ডে কেরানীগঞ্জ উন্নত হতে যাচ্ছে, আর ডে বাই ডে মিস্টার বেকার না শুধু, আমি মনে করি কেরানীগঞ্জে যত ধরনের ব্র্যান্ড আছে সব চলে আসছে কদমতলিতে এবং বিভিন্ন জায়গায়, হায়দ্রাবাদে, আগারাগড়, স্বপ্নতে, স্বপ্ন আমাদের চলে আসছে। আপনি ক্যাম্পিয়ন স্কুলে এর উপরে আসুন, কেরানীগঞ্জে যারা আছেন, যারা বৃত্তবান আছেন, যারা মধ্যবিত্ত যারাই আছেন, এই মিস্টার বেকারের কে খান আর আর কে সাধনেন, আমি মনে করি যে যারা আসছেন এই মাহমুদুল্লাহ ভাই ওনাদের আমরা দোয়া করি কেরানীগঞ্জবাসীর পক্ষ থেকে। আজকে আমাদের মাঝে যে এই বিল্ডিং এর যে সত্তা অধিকারী তাহের ভাই ওনাকে আমরা ধন্যবাদ দিই, ওনার মাধ্যমে উনি এই ধরনের প্রতিষ্ঠান করছে। কেন কেরানীগঞ্জে ডিজিটাল হয়েছে, ডিজিটাল স্পট হতে যাচ্ছে, এই কারণেই আজকে কেরানীগঞ্জে এত কিছু, এত দোকান, এত মানে মসজিদ মন্দির সব কিছু মিলে উন্নত হওয়ার কারণেই আজকে আমরা এই জায়গায় মিস্টার বেকার আমরা জানি। আমার অন্তর অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ। আমাদের শ্রদ্ধাভাজন কেরানীগঞ্জ দক্ষিণ থানার যুবলীগের সভাপতি সাহেব তার ঐকান্তিক প্রচেষ্টায় আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি মিস্টার বেকার কেক অ্যান্ড প্যাস্ট্রি, যারা যারা এখানে আছেন কিছুক্ষণের মধ্যে আমরা এক এক করে সবার বক্তব্য নেব। যদি আপনার কিছু বলার থাকে এখানে, নাথিং টু সে, থ্যাংক ইউ ভেরি মাচ। জাকির সাহেবকে ধরতেছি।